পনেরোই সাহাবানে হুজুর বলেছে একশো রেকাত নামাজ পড়তে হবে যেটাকে বলা হচ্ছে আপনার সবে বরাতের রাত্রিতে অনেক মসজিদে একশো রেকাত নামাজ পড়তে হয় আল্লাহর কসম আমি মমতাজুল ইসলাম বলছি ব্যাপারে একটা সই হাদিস আপনি প্রমাণ দিতে পারবেন না অনেক মসজিদে দেখা যায় আজান দেওয়ার পরে পরই সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে অনেক জানাজাতে দেখতে পাওয়া যায় যে জানাজার সলাত আদায়ী করার পরেই ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দশ বার কুলুহু আল্লাহ আহাত বলো দশ বার দরিদ শরীফ পড়ো আর দশ বার অমুক করো তারপরে তোমরা যারা কোরআন মাজিদ পড়েছ এতক্ষণ পর্যন্ত ওর উপরে বক্সে দাও এগুলো বলে কি বলে না এটা যদি নবীর পদ্ধতি না হয় ইমাম সাহেব তোমার চামড়া ছাড়িয়ে লবণ মাখিয়ে দিবে কারণ এই পদ্ধতি যদি নবীর না হয় তাহলে বড় বিপদ আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন বাল্লিগু আননি ওয়ালা আয়াত হাদিসুয়ান বানিয়ে সাইলাওয়ালা হারামান মান কাদাবা আলিয়া মুতাআম্মিদান ফালিয়াতা বাবু মাকাদহু মিনান নার শুনো আমার পক্ষ থেকে যদি একটা আয়াত যদি তোমার জানা থাকে অবশ্যই মানুষের কাছে সেটা পৌঁছে দাও হাবদেসওয়ান বানিয়েসরাইলাওয়ালা হারাজন আর বানিয়েসরাইলদের কিছু কেচ্চা কাহিনি যদি জানান অবশ্যই মানুষের কাছে বলো তাতে কোনো দোষ নেই অমান কাসা বা রেয়া মোতাম্মেদান ফালিয়াতা বাবা মা কা দখমিন আন না যে কথা আমি বলিনি যদি কেউ আমার নাম করে যদি চালিয়ে দেয় অবশ্যই সে তার থাকার জায়গা জাহান্নাম নাম ঢুকিয়ে নিল আমরা আহালে হাদিসরা আজ থেকে দশ বছর আগে বলেছি নামাজের পরে পরেই দোয়া করা জমাতবদ্ধ এটা বেদাত আমরা দশ বছর আগে বলেছি তার আগে আমি যখন ছোট ছিলাম তখন আমার মসজিদে হাত তুলে দোয়া হতো এখন আর আমাদের মসজিদে হয় না আপনাদের এখানে হয় হয় না আমরা এটা বেদাত বলেছি ওই জন্য আমাকে বলা হচ্ছে মমতাজুল ইসলাম আগে তো ছিল না ও এখন জন্মগ্রহণ করেছে তো নবীর যুগে ছিল না তাহলে ও বেদাত ও মাইকে কথা বলছো ওর মাইকটাও বেদাত একটা চাইনিজ হুজুর বার হয়েছে দেখবেন ফতুয়া পাঞ্জাবি পরে লাল দাড়ি আর হাতে দেখবেন বদমাইশদের মতো দশ বারোটা করে আংটি পড়া কি বলছি বুঝতে পারছেন না আর আল্লাহ রসুলের একদম সন্ন্যতের খেলাফ আমি নাম বলছি না দেখবেন জামার বোতাম এত দূর পর্যন্ত খোলা এগুলো অহংকারিতা প্রকাশ পায় বুঝলেন তো হুজুর দরবারে বসে বেদাতের ব্যাখ্যা করছেন ব্যাখ্যা করতে করতে বলছে এই মমতাজ ইসলাম নবীর যুগে ছিল না ও বেদাত ওর মা বেদাত ওর বাপ ও বেদাত মনে মনে বলছে গরু বেদাত কাকে বলে তুই জানিস বেদাত কাকে বলে বেদাত হচ্ছে ওইটা এবাদাতের মধ্যে যদি কেউ নেকির উদ্দেশ্যে কিছু করে ওটা কি আর জন্য যদি কেউ কিছু করে ওটা এবাদাতের বেদাত নয় মমতাজুল ইসলাম বেদাত হতে যাবে কেন মাইক কেন বেদাত হতে যাবে মাইকে বক্তব্য দিলে কি কুড়ি নাকি কি বেশি হবে এটা আমার কি আছে আছে নিয়ে এটা কেন বেদাত হবে এটা তো একটা জলবস্তু বেদাত সেইটা হবে এই যে হুজুর বলেছে সবে বরাতের রাত্রিতে একশো রেখাত নামাজ পড়তে হবে এটা নেকির উদ্দেশ্যে কিন্তু এ কথা যদি নবীজির না হয় অবশ্যই এটা বেদা কি বলছে বুঝতে পারছেন না বলছে এরা হাত তুলে দোয়া করা তা তুলে দিয়েছে বদমায়েশ কোথাকারে বাহাত্তর বছর আগে তোমার পিস সাহেব লেখে গেছে তোমাদের বইয়ে আলমাউজুয়াতের বাহাত্তর নম্বর পিস্টারে রাগে বেলায়াতের একাত্তর নম্বর পৃষ্ঠারে তোমার হুজুর লিখে গেছে যে 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 জায়গায় আল্লাহর নবী দোয়া করতে নিষেধ করেছে সেই সেই জায়গায় দোয়া করা যাবে না মোটামুটি সতেরো জায়গার নাম উল্লেখ করা আছে তার মধ্যে একটা জায়গা হলো নামাজের পরে সবাই মিলে হাত তুলে একসাথে দোয়া করা হুজুর পিস সাহেব নিজে বলছে বেদাত উনি নিজে বলছেন নিজে বলেছেন বেদা উনি নিজে বলছেন জানাজার পরে দাঁড়িয়ে দশ বার কুলু আল্লাহ দশ বার দরুদ শরীফ বেদাত পীর সাহেব নিজে ওনার বই লিখেছেন আমি ওটা বলতে গেলে দোষ আমি ওটা কথাতে বললে দোষ শুনুন আল্লাহ তালা পবিত্র কোরআন ইমাম দাদার বলছেন তোমরা যারা ইমান নিয়ে এসেছ তোমরা যারা মোমেন রাসুলের থেকে আগে বেড়ে যেও না অন্যত্তর আল্লাহ বলেন অমা আতা কুমুর রসূল ফাখুজু হু অমা রহা কুমফান্তা হু যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো নবীজি যেটা মানা করে নিষেধ করে তোমরা সেটাকে ত্যাগ করো আল্লাহ অন্যতরে বলেন আতিউল্লাফ ও আতিউর রসুল আল্লাহর আনুগত্য করো আল্লাহ রাসুলের আনুগত্য করো তোমরা তোমাদের আমল সমূহকে বাতিল করে দিও না তার মানে নবীর আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য না করলে অন্য কারো যদি আনুগত্য করা যায় আমল টিকে থাকবে আমল টিকে থাকবে একটাও আমল টিকে থাকবে না চলুন

তোমরা যারা ইমানের চোখে হে মোমেনগন তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করে দিও না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো আল্লাহর নবীর সাথে সেরূপ কথা বলো না এতে তোমাদের ভালো কাজগুলোকে বরবাদ করে দেওয়া হবে নবী মহাম্মদ সাহসালের সঙ্গে কথা বলার জন্যে আল্লাহ শোভানওয়াত তালা কিছু শিষ্টাচার শিখিয়ে দিচ্ছেন আমরা মানুষের সঙ্গে যেমন গলা চিল্লা মিল্লি করে কথা বলি বলি কি বলি না চিল্লা মিলি করে কথা বলি কি বলি না বলি আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন তখনকার দিনের মোমেনদেরকে মদিনার এই তোমরা যারা মোমেন তোমরা যারা ইমান এনেছ নবীর গলার আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ চলে যেন না যায় কি বলছি বুঝতে পারছেন তাহলে এতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লামের ব্যাপারে কথা শুনলাম কোরানের ওই আয়াতের আরো দুই চারটি আয়াত বাদ দিয়ে আমি আপনাদেরকে এইবারে কিছু কথা বলে দিয়ে যাচ্ছি এই কথাগুলো মেনে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ বোলাজিজ ইনশাল্লাহ এবারে একটা একটা করে বলছি শুনে রেখে দেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন ত ইফাতানি মৃণাল মমিনি তালা তো ফাসলি ফাইম আল্লাহ সুবান বলছেন যদি মোমেনদের দুটি দল যুদ্ধে বা ঝগড়াতে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মীমাংসা করে দিবে এটা দায়িত্ব মোমেনের আমরা যারা এখানে বসে আছি আল্লাহর উপর ইমান আছে না নেই পাড়া প্রতিবেশী ঝগড়া ঝামেলা হলে মিটিয়ে দিবেন ইনশাল্লাহ দিব তো এখন রাজনৈতিক মাইন্ডের মানুষ তো সব তাই না ঝগড়া হলে আরো ঝগড়া লাগিয়ে দেয় না দিয়ে বিচার করার সময় আবার বলে যে যদি কিছু মাল করি দাও পার্টি অফিসে তাহলে বিচার তোমার দিকে যাবে দেখো আমাদের মালদা জেলে হয় না আমাদের দিকে হয় আপনাদের দিকে হয় কয়েকটা কথা মানা করে দিয়ে যাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে ইনশাল্লাহ আমরা সেগুলো মানব ইনশাল্লাহ আল্লাহ আলা বলছেন যদি মোমেনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে অতঃপর যদি তাদের দলের উপর চড়াও হয় তবে তোমরা আক্রমণকারীদের দলের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ আকবার মোমেনদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে যারা মোমেনদের সঙ্গে লড়াই করবে দুই পক্ষ মোমেন যারা দোষী যারা দোষী অনিচ্ছাকৃত বা ইচ্ছা করে কারোর সঙ্গে লড়াই করছে যারা ইচ্ছা করে লড়াই করবে আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো তারপরে আল্লাহ বলছেন এক মুসলমান এক মোমেন আর এক মোমেনের কি ভাই কে ভাই এখন আমরা ভাই ভাই আছি তো আছি এখন ভাই মানি এত বড় বাঁশ লিয়ে ঘুরছে কথাটা একটু খারাপ কিন্তু বাস্তব কি বাস্তব নয় আল্লাহ বলছেন একটা মোমেন আর একটা মোমেনের কি ভাই তো ভাই আমরা শুধু এক মোমেন আর এক মোমেনের ভালো চাই না খারাপ চাই এক ভাই আর এক ভাইয়ের খারাপ চান না ভালো চান কে বলছে ভালো চাই দেখি তার মুখটা একবার হ্যাঁ কেউ ভালো চায় না এখানে যদি কোনো মিটার নিয়ে পরীক্ষা করার মতো মেশিন থাকতো দেখতে পাওয়া যেত নাইনটি পারসেন্ট মানুষ ভাই ভাই সম্পর্ক নেই যদিও বা ভাই ভাই একটু মিল আছে তো আমার এই খালাদের জ্বালা তার মিল টেকা যাবে না না ভাই ভাই যদি একটু মিল হয় তা মানে বাড়িতে যে আমাদের এদের যাবে না আল্লাহ তা বলছেন যে মোমেন আর একটা মোমেনের কি ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাইয়ের সঙ্গে ভাইয়ের এই ব্যবহার একটা ঘটনা আপনাদেরকে বলি আমাদের বর্তমান চরিত্র কেমন দুই ভাই পাশাপাশি বসবাস করে দুই ভাই দুটো গাই গরু পুষেছে একজনার গরুর দুধ হয় পনেরো কেজি আর একজনের হয় তিন কেজি ভাই ভাইয়ের অবস্থা বলছি তা যার গরু তিন কেজি হয় সে মসজিদে গিয়ে দোয়া করছে আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায় বুঝলেন না বলছি কেন মরে যাবে কেন দোয়া করছি তো বলছি আমার আর সহ্য হয় না পাশাপাশি গোয়ালঘর তো যখন গোয়ালা দুধ নিয়ে যায় ওর গরুর পনেরো কেজি হয় আর আমার পাঁচ কেজি হয় বা তিন কেজি হয় আমার খুব জ্বালা ধরে আমার আর সহ্য হয় না দিন রাত দোয়া করছে আর বাড়িতে গিয়ে ওর বউকে বলে জানো আজকে দোয়া করে দিয়েছি ওর বউ তো খুব বগল বাজায় মেয়েদের মন তো খুব হিংসুকে হয় খুব বগল বাজায় জরিপ বাবা দোয়া করেছে তো ওর বউ একদিন বিরক্ত হয়ে বলছে হা গো তুমি কেমন দোয়া করছো যে কবুল হচ্ছে না এতদিন লাগে তোমার দোয়া কবুল হচ্ছে তুমি ঘোড়ার দিন তোমার নামাজই হয় না লোকটা তখন বলছে তো ব্যাপার হ্যাঁ একদিন খুব মন খুলে দোয়া করছে রব্বা না আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও না খুব বিপদ হয়ে যাবে বাড়িতে বইয়ের সামনে মুখ দেখানো যাচ্ছে না দোয়া করছে লোকটা আর ওর মেয়ে এসে পিছন দিক দিয়ে বলছে আব্বু বলছে কি হলো রে মা বলছে গরু মরে গেছে ও দোয়া বাদ দিয়ে মোটামুটি মসজিদে ড্যান্স শুরু করে দিয়েছে যে গরু মরে গেছে দোয়া কবুল হয়েছে এখন বাড়ি গিয়ে দেখছে ওর গরুটা মরে গেছে বুঝলে না এখন ওর বউ তখন বলছে হা গো কেমন দোয়া করলে যে নিজের সর্বনাশ হয়ে গেল ওই লোকটা তখন বুদ্ধিমান লোক তো বলছে দেখ দুয়া কবুল হয়েছে দুয়া মিস হয় নাই মেন সমস্যা হয়ে গেছে কি আসে পাশাপাশি গোয়াল ঘরতে ফেরেস গন্ডগোল করে দিয়েছে ওদের গোয়াল ঘরে না ঢুকে আমাদের ঢুকে গেছে কি বলছি বুঝতে পারছেন না এই ফেরেস তারাই গন্ডগোল করেছে রে দুয়া ঠিক কবুল হয়েছে এই অপরের ক্ষতি চাইবেন নিজের ক্ষতি পড়ে যাবেন নবীজি কি বলেছেন আল্লাহ নবী বলেছেন তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যদি তার জন্য তুমি যদি দোয়া করো চমৎকার কথা শোনো তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যদি তুমি তার সঙ্গে যদি দোয়া যদি করো এই মমতাজুল ইসলাম এখন নেই জলসা করে চলে গেলাম যাবার সময়তে আপনি আমার জন্য ফজরের পরে দোয়া করছেন আল্লাহ মমতাজুল ইসলাম একটা ছেলে তার জন্য দোয়া করছে তুমি তাকে ভালো করে দাও জি আল্লাহ নবী নবীলাম বলছেন যদি তুমি তুমি ওর ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করো ফেরেস তারা তোমার দোয়াতে আমিন আমিন বলে আর এ কথা বলে কি বলে যে আল্লাহ এ যার জন্য কল্যাণ কামনা করছে ওই কল্যাণটা আগে একে দাও তবে ওর ভাইকে দাও আচ্ছা বলুন তো দেখি লাভ হলো না হলো লাভ হলো আমি আপনার জন্য দোয়া করছি আপনার মালদায় বাড়ি আমি কলকাতা থেকে দোয়া করছি আচ্ছা আমি তো মানুষ আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে তাই তো এখন আমি দোয়া করছি বলে আপনার জন্য ফেরেস তারা বলছে যে আল্লাহ যে দোয়া করছে তাকে তুমি আগে কল্যাণ দান করো যে কল্যাণ ও তার ভাইয়ের জন্য চাইছে আচ্ছা বলুন তো দেখি তাহলে আমার লাভ হলো না লস হলো লাভ হলো তাহলে ইনশাআল্লাহ পাড়া প্রতিবেশী এক জায়গায় থাকবেন অমুকের ছেলে চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ বলবেন খুব জোরে আমাদের চরিত্র কেমন অমুক দুতলা বাড়ি করেছে তা আরেকজনকে একজনকে জিজ্ঞেস করছে বাড়িটা কি করে করল বল দেখি ও আর একজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল মনে হয় মালকুড়ি ঝেড়ে নিয়ে এসেছে বলবে কি বলবে না হ্যাঁ বলবে আর না হলে কি বলবে মনে হয় শ্বশুর জমি টমি বিচিয়েছে কি বল দেখিন জীবনে কোনোদিন ভালো ধারণা করবে না নবী মোহাম্মদ বলেছেন হজরত আনাস থেকে বর্ণিত একটি হাদিস নবীজি বলছেন তুমি তোমার ভাইয়ের জন্য সহযোগিতা করো তুমি তোমার ভাইকে সাহায্য করো সে অত্যাচারী হোক আর অত্যাচারিত হোক সাহবাহিক রামগঞ্জ জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী অত্যাচারিত মানুষকে না হয় সহযোগিতা করা যায় অত্যাচারী মানুষকে কেমন করে সহযোগিতা করব আল্লাহ নবী সাহা বলছেন এইটাই তো সব থেকে বড় জিনিস ওকে অত্যাচার করা থেকে বিরত রাখো এটাই ওকে সহযোগিতা করা হলো কি বলছি বুঝতে পারছেন না